নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্বের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোও করেছেন এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোও করবেন। আমরা বিশেষ ধরনের কিছু কোশ্চেন নিয়ে আমাদের এই ক্লাসগুলোতে আলোচনা করছি। আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন, আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত এবং আমাদের প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আসন্ন পরীক্ষার জন্য। তা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করুন, আমাদের এই কোশ্চেনগুলো আপনারা হুবহু পরীক্ষার খাতায় কিন্তু কমন পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করছি আজকে 21 নম্বর প্রশ্ন থেকে। এর আগের দিন পর্যন্ত যে সমস্ত ক্লাস হয়েছে আপনারা সেই সমস্ত ক্লাস যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং সেই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে দেখবেন পরপর ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো সাজানো আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন, 21 নম্বর প্রশ্নে এখানে জানতে চাওয়া হয়েছে রোমান সংখ্যা অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম। এটা সিভিল সার্ভিস 2008-এ এসেছিল। তো চলুন আমরা এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনাদের, আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আমাদের উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে দেখবেন, সঠিক হলে রাইট চিহ্ন, ভুল হলে ক্রস চিহ্ন। তো চলুন বন্ধুরা, 21 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই সঠিকই ক্যালকুলেশন করেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা জানি এম ইজ ইকুয়াল টু 1000, ডি ইজ ইকুয়াল টু 500, সি ইজ ইকুয়াল টু 100 এবং এল ইজ ইকুয়াল টু 50। তাহলে এম গ্রেটার দেন ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন এল, এ হলো সঠিক ক্রম। তা যারা 21 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর 21 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হলো অপশান সি, যাদের উত্তর সঠিক উত্তর হয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, তা সুতরাং অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আমাদের এই ভিডিওতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো করুন। আশা করছি আপনারা অবশ্যই পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো পাবেন এবং সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় তাহলে নিচ থেকে অষ্টম স্থানে কোন সংখ্যা থাকবে। এটা CLAT 2010-এ কোশ্চেনটা এসছে। তা চলুন 22 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, আর বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 22 নম্বর প্রশ্ন, আপনারা দরকার হলে ভিডিওটি পজ করে আপনারা খাতায় ক্যালকুলেশন করুন, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন 22 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা উত্তর বার করে ফেলেছেন। তো চলুন 22 নম্বরে অ্যান্সার কোনটা হয় সেটা আমরা ক্যালকুলেশন শুরু করছি। আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করেছি, তাহলে সংখ্যাগুলি হলো 24, 22, 20, 18, 16, 14, 12, 10, 8, 6, 4, 2। তাহলে নিচ থেকে অষ্টম সংখ্যা আমাদের বেরিয়েছে 16। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, 22 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক। আপনারা অবশ্যই উত্তরটা মিলিয়ে দেবেন, সঠিক হলে রাইট চিহ্ন আর ভুল হলে ক্রস চিহ্ন। তো চলুন আমরা চলে আসছি এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্নে চলে এসেছি। 2
-2 + 2 - 2 + এইভাবে যদি চলতে থাকে তাহলে 101তম টার্মসটা কত হবে। এটা পিএসসি 2008 এ কোশ্চেনটা এসেছিল, আপনাদের স্ক্রিনে চারটে উত্তর আছে। আপনারা চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই এই ধরনের কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন, আর আপনাদের সামনের পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোশ্চেন থাকবে। তা সুতরাং যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই কোশ্চেনগুলো করাচ্ছি, আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু আমাদের ক্লাসগুলো করবেন। তো চলুন 23 নম্বর প্রশ্নে আপনারা আশা করছি সবাই উত্তর বার করে ফেলেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে প্রশ্নের সারিটি এমনভাবে সাজানো যেখানে যে কোনো বিজোড় সংখ্যার যোগফল 2 এবং টার্মের যে কোনো জোড় সংখ্যার যোগফল 0। তাহলে সুতরাং 101তম টার্মের যোগফল হবে 2। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার 23 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্নে চলে এসেছি 1 2 3 4 1 2 3 4 1 2 ... সারিটির 98তম সংখ্যা কত হবে। তাহলে এই সারিটির 98তম সংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে হবে। এটা এমসিএ 2005 এসেছিলো। অবশ্যই আপনারা এই ধরনের প্রশ্নগুলোকে অবশ্যই গুরুত্ব দেবেন। তা আপনারা 24 নম্বর প্রশ্নে এই ধরনের কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয়, আপনারা যারা ক্যালকুলেশন করতে জানেন আপনারা অবশ্যই এর সঠিক উত্তর নির্বাচন করুন ক্যালকুলেশন করে, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 24 নম্বর প্রশ্ন, আপনারা সবাই আপনাদের খাতায় অঙ্কের যেটা ক্যালকুলেশন সেটা আপনারা করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে প্রশ্নে দেওয়া সারিটি হলো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এভাবে চলতে থাকবে। তাহলে 96তম অঙ্ক হলো 4, তাই 97তম অঙ্ক 1 এবং 98তম অঙ্ক 2। তাহলে সুতরাং 98তম সংখ্যা হবে 2। তাহলে যারা 24 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান বি 2, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 25। 25 নম্বর প্রশ্নে তা 25 কোশ্চেনের নাম্বার, তাহলে যদি কোনো সংখ্যার বাদিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড হয় তবে সংখ্যাটি কত। তাহলে আপনাদের সংখ্যাটি কত সেটা আপনাদের নির্বাচন করতে হবে বাদিক থেকে অঙ্কগুলি। খুবই ইজি কোশ্চেন, আপনাদের জাস্ট একটু জেনারেল ইন্টেলিজেন্স মাথাটা কাজে লাগাতে হবে। আপনাদের 25 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি শতক, দশক এবং একক অঙ্ক যথাক্রমে এক্স ওয়াই এবং জেড, তাহলে সংখ্যাটি হলো 100x + 10y + z। তাহলে 25 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি, আপনারা যদি একক, দশক আর শতক হিসেবে সাজান তাহলে উত্তর হচ্ছে এটা। তা 25 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 26। 26 নম্বর প্রশ্নে, যদি কোনো সংখ্যার বাদিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড এবং ডাব্লু হয় তাহলে সংখ্যাটি কত। খুবই ইজি কোশ্চেন, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আগের অঙ্কটা যারা বুঝেছেন তারা কিন্তু এই অঙ্কের উত্তর অবশ্যই করতে পারবেন। আপনাদের সবার কাছ থেকে কিন্তু এই অঙ্কের সঠিক উত্তর আমি এক্সপেক্ট করব। তো চলুন আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি হাজার, শতক, দশক এবং একক যথাক্রমে এক্স ওয়াই জেড এবং ডাব্লু, তাহলে সংখ্যাটি হলো 1000x + 100y + 10z + w। তাহলে যারা 26 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 27। 27 নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি এন এবং পি উভয় বিজোড় সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা। তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের খাতায় যে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশনের মাধ্যমে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই আপনাদের খাতায় ক্যালকুলেশন করেছেন। 27 নম্বর প্রশ্ন, আমরা জানি যে দুটি বিজোড় সংখ্যার যোগফল হলো জোড় এক্স একটি বিজোড়, পি একটি বিজোড়, তাহলে এক্স প্লাস পি একটি জোড় সংখ্যা।
তাহলে আমরা এই কনসেপ্টটা জানি, এই কনসেপ্টটা আপনাদের মাথায় যাদের আছে তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবে। তার 27 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন এন প্লাস পি জোড় সংখ্যা, তা তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। 28 নম্বর প্রশ্নে চলে এসেছি, একটি পূর্ণ সংখ্যা এন এর ক্ষেত্রে যদি এন কিউব বিজোড় হয় তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অপশান এক আছে এন হলো বিজোড়, অপশান দুই আছে এন স্কোয়ার হলো বিজোড়, অপশান তিন আছে এন স্কোয়ার হলো জোড়। তাহলে আপনাদের চারটে উত্তর কেবলমাত্র একেরটা সঠিক, কেবলমাত্র দুইটা সঠিক, এক ও দুই সঠিক এবং কেবলমাত্র এক এবং তিন সঠিক। আপনাদের যে উত্তরটা সঠিক আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এন কিউ হলো বিজোড়, তাহলে এন হলো বিজোড় এবং এন স্কোয়ার হলো বিজোড়, তাহলে এক এবং দুই হলো সঠিক। তা যারা 28 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি এক এবং দুই, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি এন মাইনাস ওয়ান একটি বিজোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কত হবে? তাহলে নিকট অন্য দুটি সংখ্যা কত হবে সেটা আপনাদের বের করতে হবে। আপনারা সবাই এই অঙ্কের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 29 নম্বর প্রশ্ন, আমরা ক্যালকুলেশন করেছি এন মাইনাস ওয়ান হলো বিজোড়, তাহলে এন মাইনাস ওয়ান মাইনাস টু এবং এন মাইনাস ওয়ান প্লাস টু হলো বিজোড়, তাহলে এন মাইনাস থ্রি এবং এন প্লাস ওয়ান হলো বিজোড়। তাহলে 29 নম্বর প্রশ্ন, আর 29 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 30। 30 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোনটি সবসময় বিজোড়? তাহলে অপশান এ তে আছে দুটি বিজোড় সংখ্যার যোগফল, অপশান বি তে আছে দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল, অপশান সি তে আছে দুটি বিজোড় সংখ্যার গুণফল এবং অপশান ডি তে আছে এদের কোনোটি নয়। তাহলে 30 নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড় হয়। তাহলে 30 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম। এবার এই 10টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো, তার সাথে সাথে লাইক শেয়ার তো করবেনই। এখন আমি চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, যদি এন একটি ধনাত্মক সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম? অপশান এ জিরো, অপশান বি মাইনাস এন, অপশান সি টু এন এবং অপশান ডি এন স্কোয়ার। আমি আবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, যদি এন একটি ধনাত্মক সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম? এ অপশান এ জিরো, অপশান বি মাইনাস এন, অপশান সি টু এন, অপশান ডি এন স্কোয়ার। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।